Assalamu alaikum. I'm Mohammad Saifur Rahman Dishat, Textile Engineering College, Jorhatganj, Chattogram, at Apparel Engineering and Merchandising Department, third semester student. I'm Chittagong Textile Engineers Network, Sikhane, as an executive member. Campus life is শুরু থেকে আমাদের সিনিয়র এবং সাথে থেকে একটা কথাই সবচেয়ে বেশি শুনেছি, তা হলো কি টেক্সটাইল সেক্টরে কমিউনিকেশন মেনটেন করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এই কমিউনিকেশন মেনটেন করার জন্য সিটিএনের সাথে ভালো প্ল্যাটফর্ম মানুষ হইতে পারে বলে আমার মনে হয় না। তাই এবং সিটিএনের মাধ্যমে আমরা ইজিলি চিটাগাংয়ের সব টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সাথে ইজিলি কমিউনিকেট করতে পারবো এবং টেক্সটাইলের অনেক অজানা বিষয় আছে যা আমরা জানি না, তা আমরা সিটিএনের মাধ্যমে ইজিলি জানতে পারবো। সো আমি সবাইকে ইনভাইট করবো সিটিএনের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি লুৎফুন্নাহার বিথি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ চট্টগ্রামে অধ্যয়নরত রয়েছি, যে ডিপার্টমেন্ট অফ ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিংয়ে। করোনা মহামারীতে আমরা সকলে সুরক্ষিত রয়েছি এই কামনাই করছি। চিটাগাং টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স নেটওয়ার্ক এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যার মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নেই টেক্সটাইল বিভাগে যে সকল ছাত্রছাত্রীরা অধ্যয়নরত রয়েছে তাদের মধ্যে একটি সংযোগ সেতু তৈরি করার জন্য এই প্ল্যাটফর্মটি কাজ করে যাচ্ছে। এই অনলাইন প্ল্যাটফর্মটির এই ওই পদক্ষেপটিকে আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাকে একজন সদস্য ক্যাম্পাস অ্যাম্বাসিডার হিসেবে নির্বাচিত করার জন্য। সিটেনের মাধ্যমে আমরা টেক্সটাইল সেক্টর সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ ধারণা লাভ করতে পারি, যার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারি এবং সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে একই প্ল্যাটফর্মে আনার মাধ্যমে তাদের মধ্যে একটি সহযোগিতামূলক মনোভাব তৈরি হবে এবং সিটেনের এই পদক্ষেপটি যাতে আরও সুন্দর সফলতার সাথে এগিয়ে যায় এই কামনাই করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সৈয়দুল ইসলাম সজীব। আমি বর্তমানে চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। এছাড়া আমি চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স নেটওয়ার্কের একজন সদস্য এবং ক্যাম্পাস অ্যাম্বাসেডর। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে চট্টগ্রাম বিভাগের সব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত সকল ছাত্রছাত্রীরা যুক্ত আছে এবং এই প্ল্যাটফর্মটির মাধ্যমে আমরা টেক্সটাইল রিলেটেড বিভিন্ন বিষয়বস্তু সম্বন্ধে জানতে পারব। আমি এই প্ল্যাটফর্মটির সাফল্য কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জোরাগঞ্জ চট্টগ্রামের ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। আমি বর্তমানে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নেটওয়ার্ক সিটেনের সাথে যুক্ত আছি। আমি আশা রাখবো আমরা আমাদের টেক্সটাইল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ারের মাধ্যমে আমরা আমাদের সিটেনকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাব। এই জন্য আমি সকলের সহযোগিতা এবং দোয়া চাচ্ছি। ধন্যবাদ। আমি শাফায়েতুর রহমান, আমি বর্তমানে চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। এছাড়াও আমি চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নেটওয়ার্ক এর একজন সদস্য এবং ক্যাম্পাস অ্যাম্বাসেডর। চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নেটওয়ার্ক হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে চট্টগ্রাম বিভাগের সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা একত্রিত আছেন এবং একে অপরকে বিভিন্ন টেক্সটাইল রিলেটেড বিষয়গুলি নিয়ে সাহায্য করে যাচ্ছেন। আশা করি আপনারা সবাই আমাদের সাথে যুক্ত হবেন এবং একে অপরকে সাহায্য করবেন, এতে নিজেরাও উপকৃত হবেন এবং অন্যদেরকেও উপকৃত করবেন। এছাড়াও আমি চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নেটওয়ার্কের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আমি জনি দেবনাথ, একজন ক্যাম্পাস অ্যাম্বাসেডর চিটাগাং টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স নেটওয়ার্কে। আমি অধ্যয়নরত আছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ চট্টগ্রামে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগে। এখন যদি সিটেন সম্পর্কে কিছু কথা বলি তাহলে বলবো যে যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা করতেছে চিটাগাং অথবা চিটাগাংয়ের বাইরে, তাদের মধ্যে নেটওয়ার্কিং স্থাপনের জন্য সিটেন অনেক বড় একটা প্ল্যাটফর্ম এবং আমরা সিটেন থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিভিন্ন বিষয় জানতে পারব। আমি আশা করব আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা সবাই সিটেনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব। এই কামনায় অধ্যয়নরত আছি। এছাড়াও আমি চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নেটওয়ার্কস এর একজন সদস্য এবং ক্যাম্পাস অ্যাম্বাসেডর। এটি এমন একটি সংগঠন যেখানে সকল টেক্সটাইল পড়ুয়া শিক্ষার্থীরা যুক্ত আছে। এই প্ল্যাটফর্মের লক্ষ্যই হচ্ছে বিএসসি ডিপ্লোমায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের একত্র করা এবং একটি সহযোগিতামূলক সুন্দর বন্ধন তৈরি করা। আশা করি আপনারা সবাই একসাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি হাসান করিম সাফি, আমি সিটিসিএনের একজন ক্যাম্পাস অ্যাম্বাসেডর। আমি অধ্যয়নরত আছি চিটাগাং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে।
সিটি সেল সম্পর্কে যদি কিছু বলতে হয় তাহলে আমি একটা কথাই বলবো। সিটি সেল হলো একটা নেটওয়ার্ক, আর এই নেটওয়ার্কের আওতাধীন আমরা যারা আছি সবাই সবার মধ্যে একটা সুসম্পর্ক গড়ে তুলবো, এবং টেক্সটাইল রিলেটেড যত ইনফরমেশন আছে সবাই সবাইকে ইনফরমেশনগুলো দিয়ে হেল্প করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আরফিন, আমি চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ইয়ার ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংস নেটওয়ার্কের ক্যাম্পাস অ্যাম্বাসেডার হিসেবে কাজ করছি। চট্টগ্রাম বিভাগের সকল বিএসসি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া সকল শিক্ষার্থীদেরকে একটি প্ল্যাটফর্মে এনে দেশের টেক্সটাইল সেক্টরকে আরও একটা এগিয়ে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি নাজমুল কবির, আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জোড়াগঞ্জ চট্টগ্রামে থার্ড সেমিস্টারে অধ্যয়নরত। আমি চিটাগং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নেটওয়ার্ক সিটেনের একজন ক্যাম্পাস অ্যাম্বাসেডর। আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইয়ার ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং। সিটেন এমন একটা মাধ্যম যার মাধ্যমে চট্টগ্রামের সকল টেক্সটাইল ইঞ্জিনিয়াররা যুক্ত থাকতে পারেন। তো এটা এমন একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে সবার সাথে সবার একটা কমিউনিকেশন, সবার একটা যোগাযোগ থাকতে পারে। আশা করি আপনারা সিটিনের সাথে যুক্ত হবেন, সবার মধ্যে একটা কমিউনিকেশন বিল্ড আপ হবে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহিয়ান শাহরিয়ার, চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের একজন ছাত্র এবং চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নেটওয়ার্কের একজন ক্যাম্পাস অ্যাম্বাসেডর। এই প্ল্যাটফর্ম থেকে অনেক কিছু শেখার আছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।